ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেব বর্মা তিনিও ধনপুর বিধানসভা 4 নম্বর ওয়ার্ড পাড়াকে আনন্দপুর পাড়া ও থাঙিয়ে বেড়াইয়ে ভিজিট খেয়ে নাই হ্যাঁ যত মিডিয়ার হলো হাম ভাই সব মিডিয়াকে ধন্যবাদ আজকে আমরা এই ধনপুর বিধানসভার মধ্যে 4 নম্বর ভোট আনন্দপুর গ্রাম এখানে আমরা মানে ডোর টু ডোর সম্পর্কে জনসম্পর্ক করছি আগামী 5 তারিখ নির্বাচন হবে এই উপনির্বাচনে আমাদের বিন্দু দেবনাথ এই শুধু সময়ের অপেক্ষা পাস তো হবে কিন্তু আমরা চাইছি আরও বিপুল বুথে এই সিপিএমের এই যে বাজেয়াপ্ত করার জন্য আমরা ডোর টু ডোর করছি তাই আগামী 5 তারিখ নির্বাচন এই নির্বাচনে আমাদের এই ধনপুরের সমস্ত আমাদের জনসাধারণ ওরা বলছে যে সিপিএমকে আর দেব না আর দেব না আর দেব না কারণ সিপিএম বিগত এই ধনপুরের মধ্যে আমাদের মানিক সরকার এখানের মুখ্যমন্ত্রী উনি আমাদের জন্য এখানে জনসাধারণ জন্য পাবলিক জন্য কিছু করে নেই আমাদের সরকার আসার পরে 35 বছর সিপিএম থাকা কালেও কোনো কিছু করে নেই বিশেষ করে আমাদের জনজাতিরার জন্য জনজাতিরা যেখানে জনজাতি ভোট সেখানে রাস্তা নেই জল নেই ঘর নেই লেখাপড়ার ব্যবস্থা করার নেই মানে এত বঞ্চিত করেছে আমাদের জনজাতিদেরকে বহুত মানে আমাদের জনজাতিকে অশিক্ষিত করেছে না রাস্তা আছে না জল আছে আমাদের জনজাতির বহুত বঞ্চিত তার জন্যই জনজাতিরা এবার মানে আজ্ঞা করেছে মানে মানে তারা প্রতিজ্ঞা করেছে এবার সিপিএমদেরকে একটি ভোট দেব না বলে কারণ পুরা বঞ্চিত জনজাতিরা সরল সুজার সরল সোজা মানুষ তার জন্যই ঠকিয়ে আমাদেরকে এই 35 বছর আমাদেরকে রাজত্ব করেছে আর সিপিএমকে ভোট দেব না বলে প্রতিজ্ঞা করেছে তাই আমি সমস্ত এই ধনপুরের যারা মথা আমার আমার ভাইরা আছে সিপিএমের যারা ভাইরা আছে ওরা নিজের মূল্যবান ভোটটুকু আপনারা বিফলে দেবেন না মানে সিপিএমরা দেওয়া মানে এটা আর কোনো কাজে লাগবে না সিপিএমের ভোট দেওয়া মানে এটা আর কোনো কিছু লাগবে না তার জন্য আর সিপিএমকে না আমার এই ধনপুরের ভবিষ্যৎ করা করতে হবে আমাদের এই এইখানের পাবলিকের করতে হবে 5 নম্বর ভোট 4 নম্বর ভোটের এই যারা পাবলিক আছে এটার জন্য করতে হবে রাস্তাঘাট করতে হবে জলের ব্যবস্থা করতে হবে তার জন্য আগামী 5 তারিখ বিন্দু দেবনাথকে বিপুল ভোটে বিপুল মানে বিপুল ভোটে জয় জয় পদ্ম ফুলে একদম দিয়ে 8 তারিখ রেজাল্টের মধ্যে আমরা সবাই বিজয় উৎসব করবো আনন্দ করবো ভারত মাতা কে ভারত মাতা কে আরো আমাদের যা যা এই রাস্তাঘাট সব লাগে গ্রামের সব আমরা সরকার থাকলে পাইবেন মোদীজি আছে সব কিছু আছে রাস্তাঘাট সব হইব 25 বছর তো কোনো কিছু পাইছেন না মালিক সরকার দিছে না এই ঘরটা দিছে না তো মালিক সরকার ইচ্ছা করলে দিতে পারতো না মুখ্যমন্ত্রী তো দিছে না গরিবরা আরো গরিব বানাইছে ঠিক না মোদীজি এসে ঘর দিছে কত সুন্দর ঘর হ্যাঁ কত সুন্দর ঘর মোদীজি থাকলে আরো পাইবেন ভালো করে দিবেন কোনটা এটা খুব সুন্দর হয়েছে আর কি দরকার আপনার কিষাণ ভাতা পাইতেছেন ঘর পাইছেন রেশন পাইতেছেন চাঁদা খুঁজে না তো এই তোমরা চাঁদা খুঁজো নি তোমরা এমন করো না চাউল কামরা চাঁদা খুঁজি না এবার আশেপাশে
জিন্দাবাদ।